জয় পরমেশ্বর। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক কামনা করছি। বন্ধুরা, আজকে যে ক্রিয়া আমি নিয়ে এসেছি, এই ক্রিয়াতে আপনারা যেখানে যাবেন সেখানে যত মানুষ থাকবে প্রত্যেকের আকর্ষণ আপনার দিকে থাকবে। আপনি যদি অনেক মানুষকে আকর্ষণ করতে চান বা পার্টিকুলার একজন মানুষকে আকর্ষণ করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন, ভিডিওটি খুব ছোট ভিডিও আর ক্রিয়াটি আরো ছোট, আর খরচও একদম কম, সময় তো একেবারেই লাগছে না। আজকের ভিডিওটি একদম না কেটে দেখবেন। তার আগে বলে নি আমি কে, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। আজকের টোটকাটি করতে গেলে আপনার লাগছে একটুখানি গোলাপের আতর। প্রত্যেকটা মানুষই চায় সবাই তার দিকে আকর্ষিত হোক, তাকে দেখুক, তাকে মান মর্যাদা দিক, তার কথা শুনুক, এটা প্রত্যেকটা মানুষ চায়। আজকের ভিডিওতে সেই কাজটি কিন্তু হতে চলেছে। সবাই আপনার কথা শুনবে, আপনি যেটা বলবেন সেটা মানবে, আপনার মান মর্যাদা সবকিছু একসঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে। তাহলে আপনি কাজটি কি করবেন? বন্ধুরা, কাজটি হচ্ছে এটি শুক্রবার দিন করতে হবে। শুক্র যার স্ট্রং থাকে তাকে কিন্তু সবাই ভালোবাসে, তাকে মান মর্যাদা দেয়, তার কিন্তু সর্বত্র জয়। শুক্র আমাদের ভালোবাসা দেওয়ার জন্য বা মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করা বা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, এর জন্য শুক্র একদম রাজা। শুক্রের এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন, কিছুদিনের মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন। এটি কি করবেন? সকাল সকাল স্নান করে, মানে 8টার মধ্যে করতে পারলে খুব ভালো হয়, কানের পেছন দিকটায় আপনারা গোলাপের আতর লাগাবেন, দুটো কানেই লাগাবেন। স্নান করে উঠেই এটা শুদ্ধভাবে করতে হবে। আর যদি আপনি কোথাও যাচ্ছেন, কোনো মিটিংয়ে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন, অফিস কাচারি যেখানেই যাচ্ছেন, সেখানে কিন্তু অতি অবশ্যই লাগিয়ে যাবেন। সেটা সকাল যদি নাও হয়, অন্য সময় যাচ্ছেন, তখন কিন্তু আপনি এটা লাগিয়ে যাবেন। কারণ কি, যেখানে যাচ্ছেন সেই লোকগুলোকেও তো আকর্ষিত করতে হবে, সেই লোকগুলোর ভালোবাসা পেতে হবে। এই কাজটি করতে একদম ভুল করবেন না। এছাড়াও বাসে, ট্রেনে, যেখানেই হোক, সব জায়গাতেই একটা আকর্ষণের ব্যাপার থাকে। আপনি যখনই বেরোবেন বাড়ি থেকে, তখনই এটা লাগিয়ে বেরোবেন। আর সকালবেলায় যে লাগিয়েছেন সেটা লাগিয়েছেন, সেটা প্রত্যেক দিনই করবেন। আবার যখন অন্য সময় বেরোবেন, তখনও আপনি এটা লাগিয়েই যাবেন। দেখবেন কিরকম একটা চমৎকার রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন। এইটি আপনি 31 দিন করবেন। 31 দিন করার পর শুক্র কিন্তু আপনার খুব ফেভারে চলে আসবে, স্ট্রং হবে। যে আপনাকে মোটেই দেখতে পারে না, আপনার সঙ্গে কোনো কথা নেই, পছন্দই করে না, সেও কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার দিকে আকর্ষিত হয়ে যাবে। এছাড়াও যাদের ব্রেকআপ হয়ে গেছে, রাগারাগি হয়েছে, কথা নেই, তারাও কিন্তু এইটা করতে পারেন। এটা করলে কিন্তু ইমপ্রেস করতে পারবেন। তবে এটার একটা সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে আকর্ষিত করতে পারছেন মানে এটা নয় যে যাকে ইচ্ছা করবেন তাকেই আপনি আপনার করে নেবেন, এটা কিন্তু হবে না। সে যদি চায় বা তার সঙ্গে যদি আপনার ভাব ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলেই আপনি তাকে আপন করে নিতে পারবেন। আদার্স, তার সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে, জাস্ট গোলাপের আতর লাগিয়ে আপনি চাইছেন আর হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। এটা মিস ইউজ করবেন না। মিস ইউজ করতে গেলে কিন্তু আপনাদের উল্টো রেজাল্ট হয়ে যাবে, তাতে কাজ মোটেই ভালো হবে না। এটা শুধু একজনের জন্য নয়, অনেক, ধরুন যারা ক্রিয়েটিভ কিছু করছেন, গান গাইছেন স্টেজে, অনেক লোক শুনছে বা অনেক লোক কিছু দেখছে, বুঝছে, সেই সব ক্ষেত্রে সব মানুষরা কিন্তু আপনার বসে চলে আসবে। বসে চলে আসবে মিন্স আপনার কথাটা শুনবে, জানবে, বোঝার চেষ্টা করবে, কারণ আপনার দিকে তারা আকর্ষিত হয়েই আছে। তাহলে এই টোটকাটা খুব সহজ। এই টোটকাটা শুক্রবার থেকেই শুরু করে দিন, প্রত্যেক দিন করুন, 31 দিন করুন, রেজাল্ট পাবেন। তার মানে এই নয় 31 দিন পর আর করবেন না। আপনি বুঝতে পারবেন 31 দিনের মধ্যে, আপনি বুঝে যাবেন কি আপনি একটা রেজাল্ট পাচ্ছেন। আর আপনাকে অবশ্যই পজিটিভ মাইন্ডের,
হতেই হবে। যদি কেউ স্বেচ্ছায় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, ঝগড়াঝাটি করে, তারপরে গোলাপের আতর লাগিয়ে ভাবছে যে আমি আকর্ষিত করে নেব, তা কিন্তু হবার নয়। যেটা বাস্তব, বাস্তবতা মানতে হবে, বাস্তবতা মেনে আপনারা টোটকা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো করে উঠতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আর যারা রেইকি শিখতে চাইছেন বা স্পিরিচুয়াল কোনো কোর্স করতে চাইছেন, তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর এই ক্রিয়াগুলো করার জন্য আমি কিন্তু অলরেডি কিছু সংকল্প আপনাদের দিয়ে দিয়েছি, 9টা সংকল্প। সেগুলো যারা যারা করেছেন তারা খুব ভালো ফল পাবেন, কারণ ভেতর থেকে তারা পাওয়ারফুল হয়েই গেছে। আর যারা এখনো করেননি সেই সংকল্পগুলো করে প্র্যাকটিস করে নিজেকে প্রচুর পজিটিভ এনার্জিতে ভরপুর করে তুলুন আর পাওয়ারফুল করে তুলুন, তাহলেই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।